আচ্ছা এখানে এখানে কি ঠাকুর আছে বলো লোকনাথ বাবা লোকনাথ বাবা আছে বলো জয় বাবা লোকনাথ বলো জয় দোকান বাবা জয় দোকান বাবা বলো জয় লোকনাথ বাবা हेलो गाइज वेलकम बैक टू माय चैनल प्रोतिस ब्लॉग। सो अनेक दिन आमी ब्लॉग पोस्ट करते पारिनी कारण छेलेर एग्जाम छिलो बोले तो घरे काजकर्म अनेक थाके तार जन्य माने माने पेरे उठते पारिनी ब्लॉग आमी बानाबो। तो जाई होक आजकेर आबार चले आसलाम नतून एकटा ब्लॉग निये। तो आई होप तोमरा भालो आछो आमिओ खूब भालो आछि। तो आजकेर आमरा जाच्छि कोथाय तो आमादेर गाड़ी चले एसेछे तो देखो आमरा सबाई रेडी। तोमरा कोथाय जाच्छि तोमरा पुरो ब्लॉगटा देखते थाको आर तोमरा बुझते पारबे आमरा कोथाय जाच्छि। तो चलो गाइज चलो तो गाइस एखन आमरा जाबो हां हाय बोले लो हाय के हाय ड्राइवर कोथाय गेलो ड्राइवर के खोजा होच्छे आमादेर चले बोले तो हेलो गाइस बोले तो सुनो हेलो गाइस देखो बोल देखो बोलो सुनो बोलो हेलो गाइस हेलो गाइस কেমন আছো আর একজন খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ গাইস কিন্তু ফেলবি না বাবা হাতের কাছে দিয়ে দে এই তো এখানটা একটু বুঝে দে জল বোতল ওখানে কে ফেললো নিচে নিচে আমার হাত দিয়েছে পুরো গেল কি খাবে এনা নদী बाबू के ठीक को धरे ना बापी अच्छा तो टाटा टाटा सब बोले रे बाबू अत का आगे पोछा
রাস্তাটা সুন্দর হয়েছে হ্যাঁ সনু কোথায় ঘুমিয়েছে সনু আমরা যেখানে আসার কথা সেখানে আমরা পৌঁছে গেছি তো আমরা এসেছি চাকলা কচুয়া তো এখন মন্দিরের সামনে যাচ্ছি পুরো খালি আছে ফাঁকা আছে এই হলো মন্দির আসছি সব পরে দেখাবো আগে আমরা গাড়িটা পার্কিং করি তারপর আমরা মন্দিরে ঢুকবো এখানে কাট কাটছে গাইস ভীষণ সাউন্ড হচ্ছে এখানে দেখো গাইস দেখো আমার গলা কেমন উঠেছে আর কতবার হ্যালো গাইস তুমি বলবে শোনো ও কেমন আছো কেমন আছো তবে সবাই ভালো আছে এই যে গাড়িটা আমাদের এখানে পার্কিং করা হলো আর এখন যাবো মন্দির চলো গাইস আসো তুমি আমার কাছে আসো 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 Thank you.
উফ কি লাগছে ঠাকুরের, মানে গাইজ দু বছর পর আসলাম, দু আড়াই বছর পর আসলাম। এই যে আমাদের বাবুকে নিয়ে এসেছিলাম, আমাদের বাবু কোথায় গেল, কোথায় নিয়ে গেল, বাবুকে নিয়ে এসেছিলাম, মানসিক ছিল আমাদের তো, তারপর এখন এই আসা হলো দু বছর পর। বাবা লোম, হ্যাঁ ওখানে সামনে গেলে তুলবই আমি বাবাকে। তো চলো গাইজ তোমরা দেখতে থাকো, এখন চলো এখান থেকে মালা টালা নেবো, ধরো কাকা ডাকছে, তো এই দোকান থেকে আমরা এখন ফুল মিষ্টি সব নিয়ে নেবো ঠাকুরে, দিয়ে তারপর যাবো পুকুরে যাবো, তার মন্দিরে যাবো। ঘর ঘর দিয়ে দাও, ঘর যা লাগবে। তুমি এটা করো, আমি এটা নিচ্ছি, তুই মালা নেবে কি? এখন ডালা এখানে সাজানো হচ্ছে গাইস, এই আচ্ছা ডালা এবার বলুন দিয়ে পুজো ফুল দিয়ে ডালা সাজানো হয়। 51 আছে, 101 আছে, 151 আছে, 251 আছে, তো এই আমরা ডালা সাজিয়ে নিয়েছি, ফুলের মালা নিয়েছি গাইস এই, আর এখন মিষ্টি নেওয়া হবে, মানে মিষ্টি বলে ঠাকুরের যেটা বাতাসা, হ্যাঁ হ্যাঁ আমার এটা লিখে না। কি বাবা দাদা লাগছে তো, পায়ে লাগছে আমার, তুই আমাকে যা ওকে পারবি না সামলাতে। ক্যামেরা আমি ওকে ধরি, দাঁড়াও আমি পারবটি
দেখো চুপচাপ আছে এখন বাচ্চা আমার সঙ্গে করতে পারে কি জানে সেইটা খুব খিদি সেইটা পড়ে যায় একদম ঠিক কর না ঠিক আছে এত ভালো লাগছে আজকের এসে, ভীষণ ফাঁকা একদম, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর, পুরো আমরা সুন্দর করে সবাই পুজো দিতে পারবো। খুব ফাঁকা মানে জাস্ট দুটো একটা এরকম লোক এসছে, তো আজকের পুজোটা খুব সুন্দর করে দিতে পারবো। দেখো আমাদের ছোট্ট বাবু দেখো মাথা রে করছে, প্রণাম করো বাবা, লুকনো কাছে প্রণাম করো, মা করো করো, আহা হা গো আহা হা, করো করো ভর্তি করেন, একবার করে না করে না, সরে যা বাবু সর না, বাবার মুখটা বাবা
সব সরে যা বাবার মুখ থেকে সরে যাও। হাই গাইস, ও বলো হ্যালো গাইস। চলো বৃষ্টি পড়ছে রে, ক্যামেরাটা জল পড়লে ভালো হবে। ওখানে যা, নমক নমক করছো, নমক যা যাও, নমো দাও ঠাকুর, নমো দাও, কোথায় মুখ দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, ঠাকুর আমাকে পড়াশোনা দাও, ধূপ ধরে গেছে, তুমি ঠাকুর দিকে তাকাও, বলবে কেউ বলে না, আমি ওর সাড়ে সাড়ে যাবো, আমরা আসছি বাবু। চলো দিদা, চলো দিদা, জানি গাইস, দেখো কি সুন্দর এখানে গার্ডেন আছে, আর কত সুন্দর সুন্দর ফুল দেখো, তো গাইস দেখো এখানে আমাদের লোকন বাবা ঠাকুরটা, হ্যালো,
লাইট পাখা সব বাবু জানো তাহলে খিচুড়ি বেগুনি পোলাও এখন কি আসছে জানি না, এখন আসছে আলুর দম। গাই প্রথমে দিলে খিচুড়ি বেগুনি পোলাও আলুর দম। ভালো হবে তো ভেতরে রাখলি পেনটা তো নেয়নি উনি, রাখলো আমার দারু নিজে দেখলাম কোথায় গেল। বাবুকে ধর, এগুলো মিষ্টি, এগুলো মিষ্টি হবে কাকা। এগুলো কি, এগুলো কি নাম বলে? আমগুলো খাবেন না, আমি কাটবো একটু খাবেন। না না খাবো না, থাক। আমরা বললি, আমরা বলি হ্যাঁ 25 টাকা কেজি ও হেভি আম, তাহলে এটাই নিতে পারতে। ল্যাংড়া, ল্যাংড়া হ্যাঁ ওটা খুব মিষ্টি, বললে হবে ল্যাংড়া, ল্যাংড়া ল্যাংড়া পেয়েছিস তো। গাইজ আমরা এতক্ষণ কচুয়াতে ছিলাম, তো ওখান থেকে এখন আমরা বেরিয়ে গেছি, চাকলায় যাচ্ছি। তো চলো তোমাদের সাথে চাকলায় দেখা হচ্ছে। সবাই টায়ার হয়ে পড়েছে এইটু এইটুকুতে, আর এখানে খুব বৃষ্টি হচ্ছে ভীষণ। তোমরা দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, রাস্তা পুরো ভিজে গেছে। দেখো এখনো বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে। আমরা এমন দিনে আসলাম, এত বৃষ্টি। আমরা কচুয়াতে চলে এসেছি, তো এখন যাব ভেতরে ঢুকব, তো চলো। কিন্তু খুব বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি। তো এখানে যেই এসে আমরা নামলাম, তখন বৃষ্টিটা থেমে গেছে। যাই হোক, বৃষ্টির মধ্যে নাম তো পুজো দিতে আমাদের অসুবিধা হতো। তো এখন এই মাসির দোকান থেকে এখান থেকে আবার ডালা নেবো, কারণ এখানেই আবার পুজো দেবো আমরা। সব বাবার ইচ্ছা, সব বাবার ইচ্ছা। এই হলো বাবার মন্দিরে যাওয়ার। চলো না বাবু, জুতো খুলবো না, বাচ্চা খুলে যাবো তো। হ্যাঁ আমাকে এসে দেবে, তোমাকে এসে দেবো, আমাকে আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম। তো চলো এখন মন্দিরে যাব। বৃষ্টিটা
এখন বাবাকে নিয়ে নিয়েছি পড়াবে পেছনে পড়াবে দেখি না মা মা হাই বলে দাও দেখো গাইস কি সুন্দর মন্দিরটা এখন এখানে ধূপ দেব ওখানে বাবার ওখানে ভিডিও করতে বারণ করেছে তবু আমি করেছি তো পরে আমাকে বকছিল যে ভিডিও ওখানে করা যাবে না তো এখন এখানে ভেতরে তো আগুন মানে ধূপ মোমবাতি ভেতরে জ্বালানোর কোনো অ্যালাউ নেই ওই ওই মন্দিরে যেরকম এই মন্দিরে সেম তো এখানে এখন ধূপ আর আমরা এখন মোমবাতি দেবো এখানটা আমরা সব ক্লান্ত এখানে বসে পড়েছি এখন এখানে একটু রেস্ট করব গাইজ এত বৃষ্টি আমরা ভালো করে ঘুরতেই পারলাম না দেখতেই পাচ্ছ দেখো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে তো এখন আমরা বাড়িতে বেরিয়ে যাব কিছু শপিং করতে পারলাম না মানে শপিং বলতে ঠাকুরের এখানে এসে যেগুলো কেনা হয় কেনাকাটি তো সেগুলো আমরা কিছুই করতে পারলাম না তো চলো এখন আমরা বেরিয়ে যাব গাইজ পুরো ভিজে যাচ্ছি গাইজ দেখো 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 ওখানে আমাদের গাড়ি এসে গেছে
তো গাইস দেখো কত বড় কাঁঠাল বা জ্যাকফ্রুট বলতে পারো, কত বড়। আমি তো ভেবেই এসেছিলাম যে দাঁড়াবো ওখানে একটু ভিডিও ফিডিও বানাবো। সো গাইস আমরা বাড়িতে চলে এসেছি, মানে ব্লগটা আমি ওখানে শেষ করতে পারিনি কারণ আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছিলো, তার মধ্যে এত বৃষ্টি, তোমরা দেখেছো এত বৃষ্টি হয়েছে, আমি ব্লগটা আমি মানে শেষ করতে পারিনি। তো বাড়িতে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম এখন তোমাদের কাছে আবার চলে আসলাম। পুজো দিয়েছি, ভালো করে ঘুরতে পেরেছি, কিন্তু এই বৃষ্টিটা হয়ে একদম মানে আমাদের যাওয়াটা একদম মানে ইয়ে হয়ে গেল, খারাপ হয়ে গেল লাস্টের দিকটায়। আরও একটা ভালো জায়গায় যেতাম, খুব সুন্দর একটা জায়গা ছিল ওখানে, রাধা কৃষ্ণর মন্দির, একটা মানে একদম থামছে না বৃষ্টি। তো আমরা বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে আর লাইক করবে তোমরা, আর যে যেখান থেকে দেখছো একটা হাই করে দিও গাইস। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।